হ্যালো বন্ধুরা কেমন আছেন নিশ্চয় আপনারা ভালো আছেন এখনকার ড্রাগ রিভিউ পর্বে আপনাদের আবারও স্বাগতম এখনও যদি আপনাদের মধ্যে কেউ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অনুগ্রহপূর্বক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আমরা আমাদের এই চ্যানেলটির মাধ্যমে বিভিন্ন রকম ড্রাগের বিভিন্ন ধরনের ঔষধের রিভিউ নিয়ে হাজির হচ্ছে আপনাদের সামনে যাতে করে আপনারা বিভিন্ন ধরনের ঔষধের ব্যবহার ও কার্যাবলী সম্বন্ধে সহজেই জানতে পারবেন ওষুধদের পরিচিতি সম্বন্ধে আপনারা একটি পূর্ণ ধারণা লাভ করতে পারবেন তাহলে আসুন আজকের রিভিউটি শুরু করা যাক আজকে আমরা যে ওষুধটি সম্বন্ধে জানবো এই ঔষধটির নাম হচ্ছে সিনামিন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সিনামিন ট্যাবলেট এটি ক্লোরোফেনিরামিন মেলিয়েট গ্রুপের একটি ওষুধ ওষুধটি চার মিলিগ্রামের ওষুধটি প্রস্তুত করেছে দ্য ইবনে সিনা ল্যাব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাংলাদেশের অন্যতম সেরা ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ইবনে সিরা এই ঔষধটি বাজারে এনেছে আজ আমরা যেটি জানব কোন কোন ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা যাবে সেবন মাত্রা যে সব ক্ষেত্রে ব্যবহার করা যাবে না পার্শ্ব প্রতিক্রিয়া সাবধানতা এর দাম কত এবং কোথায় এটি পাওয়া যাবে এই নিয়ে আজকের রিভিউ পর্বটি সাজানো হয়েছে তাহলে আসুন শুরু করা যাক আমরা প্রথমেই জেনে নেব কোন কোন ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে সাধারণ সর্দি কাশি চুলকানি পোকামাকড়ের কামড়ের কারণে চুলকানি মোশন সিকনেস বা বমি বমি ভাব ভ্রমণজনিত বমি বমি প্রতিরোধ অ্যালার্জিজনিত কারণে পার্শ্ব প্রতিক্রিয়া সব ক্ষেত্রে এই ঔষধটি ব্যবহার করা যায় সেবন মাত্রা এটি যেভাবে ব্যবহার করতে হবে তা হচ্ছে ছয় বছর থেকে বারো বছর বয়সের মানুষের ক্ষেত্রে ছয় থেকে বারো বছর বয়স যাদের তাদের ক্ষেত্রে অর্ধেক বড়ি দিনে তিনবার অথবা আট ঘন্টা পর পর এটি ব্যবহার করতে হবে বারো বছরের উপর বা পূর্ণবয়স্ক মানুষদের ক্ষেত্রে একটি করে বড়ি দিনে তিনবার বা আট ঘন্টা পরপর এটি সেবন করতে হবে ছয় বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে বড়ি ব্যবহার না করে তাদের জন্য সিরাপ পাওয়া যায় সিনামিন সিরাপ আপনারা সেটি ব্যবহার করতে পারেন এখন আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যাবে না যদি এই ওষুধটির প্রতি কারো সংবেদনশীলতা থাকে তাহলে সেক্ষেত্রে ব্যবহার করা যাবে না এছাড়াও যারা গ্লোকোমা বা চোখের উচ্চ উচ্চ চাপ যাদের রয়েছে তারা এই ওষুধটি ব্যবহার করতে পারবেন না এই ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এই ওষুধটি ব্যবহারের ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় যেমন তন্দ্রাচ্ছন্নতা বা ঘুম ঘুম ভাব দুর্বল লাগা মুখ ও গলা শুকিয়ে যাওয়া চোখে ঝাপসা দেখা এই সব সমস্যাগুলো হতে পারে তবে এগুলো খুবই মৃত ওষুধ বন্ধ করার সঙ্গে সঙ্গেই সব সমস্যাগুলো চলে যায় এই ওষুধটির সাবধানতা হচ্ছে দুই মাসের নিচের কোনো বাচ্চাদের ক্ষেত্রে কোনো অবস্থাতেই এই ওষুধটি বা এর সিরাপটি ব্যবহার করা যাবে না এখন আমরা জানব এর দাম কত সর্দি কাশির সবচেয়ে কম দামের ওষুধ হলো এটি এবং অত্যন্ত কার্যকরী একটি ওষুধ অ্যালার্জিজনিত সর্দি কাশিতে এই ওষুধটি অত্যন্ত কাজ করে এর দাম পানির দামের মতো মাত্র তিন টাকা পাতা তিন থেকে পাঁচ টাকা কোনো কোনো দোকানে সর্বোচ্চ আপনার কাছে এক পাতা ওষুধের দাম নেবে মাত্র পাঁচ টাকা আর যদি পাইকারি দোকানে আপনি ওষুধটি নেন তাহলে আপনার কাছে দাম রাখবে মাত্র তিন টাকা এখন আমরা জানব এই ওষুধটি কোথায় পাবেন এই ঔষধটি দেশের সকল ফার্মেসিতে পাবেন এমনকি গ্রামগঞ্জ পাড়া মহল্লার ফার্মেসিগুলোতেও আপনারা এই ঔষধটি পাবেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য